একটা পরিচালকের সঙ্গে কথা বলবো যে পরিচালক আপনাদের কিশমিশ দিয়েছিল এবার এখন দিলখুশ করছেন। আমার সঙ্গে রয়েছেন রাহুল মুখোপাধ্যায়, সমাচার প্লাস বাংলা। তোমাকে স্বাগত স্বাগত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলবে। বলো, কিশমিশ হয়েছে এবার দিলখুশ, তালবর স্বর একটা ব্যাপার রয়েছে, কেন? তালবর স্ব নয়, বিষয়টা হচ্ছে স্ব এমন একটা শব্দ যেটা আমাদের জীবনের সাথে জুড়ে থাকে। হ্যাঁ, সঙ্গীত স্ব দিয়ে, সুরও স্ব দিয়ে, সম্পর্কও স্ব দিয়ে, তো স্ব না থাকলে তো কিছুই নেই পৃথিবীতে। তো এই ছবিটা কিশমিশের মতনই সম্পর্কের ছবি, কিন্তু একটু অন্যরকম সম্পর্কের ছবি, অনেক বেশি কমপ্লেক্স। তো সেই কমপ্লেক্স কিছু সম্পর্ক, কিছু না বলা কথা নিয়ে দিলখুশ। আমরা দেখেছিলাম যে কিশমিশে যে নামটা ছিল, নামের সঙ্গে সঙ্গে একটা ভালোবাসার গল্প ছিল, এবং এখানে দিলখুশ, এটাকে তুমি কীভাবে সাজিয়েছো ছবিটাকে? দেখো, সাজাবার আমার একমাত্র লক্ষ্য ছিল যে এটা একটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি, তার সাথে কিছু না পাওয়া, কিছু হারানো আছে লুকিয়ে, সেগুলো বলবো না বেশি দর্শককে, কারণ অনিমন্দা তো বলেইছে যে ফিল্ম আমি বাকি হে মেরে দোস্ত। শুধু এইটুকু কথা বলবো যে এই ছবিটা আপনাদের মনোরঞ্জন করবে, আপনাদের আনন্দ দেবে, তাই সবাই প্লিজ সিনেমা হলে গিয়ে দিলখুশ দেখুন, তাহলে আমাদের খুব ভালো লাগবে, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের খুব ভালো হবে। তোমার ছবিতে ট্রেলারে দেখছিলাম যে বলছিল যে সরস্বতী পুজো যেমন একটা দেবীর আরাধনা, অন্যদিকে কিন্তু একটা ভালোবাসার দিনও বটে, তো তোমার কাছে সরস্বতী পুজো কি ভালোবাসার দিন? অবশ্যই বাবা, সরস্বতী পুজো একেবারেই ভালোবাসার দিন। সেদিনকে হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি পরে প্রেম করতে কে না ভালোবাসে? কে না ভালোবাসে কাছের মানুষকে কাছে টেনে নিতে? কে না ভালোবাসে স্বজনীর হাত চেপে ধরতে? তো সেই জন্যই আমি বলছি যে সরস্বতী পুজোর মরশুম, ভালোবাসার মরশুম, আপনার স্বজনীর হাত ধরে সোজা সিনেমা হলে চলে আসুন এবং দিলখুশ দেখুন। বিভাগী ফোন একটা হুলুস থুলুস হয়েছে, সবাই গাইছে, সবাই রিংটোন করছে, তোমার কীরকম লাগছে? খুবই ভালো। এই গানটা অনিমন ভট্টাচার্যর গাওয়া শ্রেষ্ঠ গান আমার কাছে, আগেও দারুণ দারুণ গান গিয়েছেন উনি, তো এটা ওনার দ্বিতীয় গান যদি আমি খুব না ভুল করি সিনেমার ক্ষেত্রে। তো খুবই মজা পেয়েছি, গানটা নীলের লেখা, নীলের সুর এবং অনিমন্দা অপূর্ব গেয়েছে, তো বাদ বাকিটা তো সিনেমা দেখে দর্শক বলবে। এই যে বারবার নীলায়ন চট্টোপাধ্যায় যে হিট করছে, গান দিয়ে মানুষকে দিলখুশ করছে, কেন, কীভাবে করছে, তোমার পরিচালক হিসেবে কী মনে হয়? দেখো, নীল আমার কাছের মানুষ, নীল আমার জীবনের কিশমিশ, আর নীল সবার দিলখুশ করে বেড়ায়। তো এই তিনটে ছবি ওর বানানো, প্রত্যেকটা ছবিতে ও নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েছে, দর্শকের খুব মনের কাছে পৌঁছতে পেরেছে। তো এটাই ভালো লাগার জায়গা, এটাই আনন্দের জায়গা। এবার বাদবাকিটা তো নীলের এগিয়ে যাওয়ার উপরে দাঁড়িয়ে আছে, নীলের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, এটাই আর কি। এই ছবিতে চারজনকে দেখানো হয়, চারটে জড়ি মানে আটজন রয়েছে, সবাইকে মিলে একসঙ্গে যে ছবিটা তুমি বানিয়েছো, এটা কতটা জার্নিটা কীরকম? জার্নিটা খুব মজার ছিল, আনন্দের ছিল, দিলখুশ হয়ে যাওয়া জার্নি। পরান্দা থেকে শুরু করে ঐশ্বর্য, মানে একদম সবচেয়ে সিনিয়র টু দি মোস্ট ইয়াংগেস্ট অ্যাক্টার্স, সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি, সবার সাথে অনেক ভালোবাসা পেয়েছি, সবাই আমায় সামলেছে, আমি কাউকে সামলাইনি। তো ওভারঅল ইটস আ ফ্যান্টাস্টিক জার্নি ফর মি, আর SBF পরিবার এতটা কাছে টেনে নিয়েছে, এতটা ভালোবেসেছে যে সত্যি দিলখুশ হয়ে গেছে। একদম শেষ প্রশ্ন থাকবে যে পরিচালকের, মানে তোমার দিলখুশ করার জন্য কী কী দরকার হয়? আমার শুধুমাত্র একটা ছোট্ট জিনিস দরকার হয়, সেটা হচ্ছে সকল দর্শক বন্ধুরা সিনেমা হলে গিয়ে সিনেমা হল ভর্তি করে সিনেমা দেখুক, সেটাই আমার কাছে দিলখুশ হয়ে যায়। সমাচার প্লাস বাংলার বন্ধুদের জন্য কি বল? সবাইকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আজ 20 জানুয়ারি আমার ছবি রিলিজ করে গেছে, সবাই প্লিজ নিজের স্বজনীর হাত চেপে ধরে দিলখুশ দেখুন। আশা করি আপনাদের না বলা কথা, ভালোবাসার কথা দিলখুশ আপনাদের সাহায্য করবে বলতে। কথা বললাম রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে, ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুদীপ্ত, সমাচার প্লাস বাংলা, কলকাতা।